পঞ্চমবারের মতো পর্তুগালের রাজধানী লিসবনে পর্দা উঠেছে তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় সম্মেলন ওয়েব সামিট 2021-এর। সোমবার 1 নভেম্বর শুরু হওয়ায় এবারের সামিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 1,007 জনের বেশি বক্তা, 1,250 জনের বেশি স্টার্ট আপ, 700 বেশি বিনিয়োগকারী এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 1,500-এর মতো সাংবাদিক বা মিডিয়া কর্মী যুক্ত হয়েছেন। পর্তুগালে যে কোনো ধরনের আন্তর্জাতিক আয়োজনের জন্য উত্তম স্থান আল্টিস এরিনাতে প্রায় 40,000-এর বেশি অংশগ্রহণকারীর সমন্বয়ে এই প্রযুক্তি সম্মেলন শুরু হয়েছে। অনুষ্ঠানের আয়োজন শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। 2016 সাল থেকে প্রতি বছর লিসবনে এ ওয়েব সামিট অনুষ্ঠিত হয়ে আসছে, তবে 2020 সালে করোনা মহামারীর কারণে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। এবারের আয়োজনে আগামী 4 নভেম্বর পর্যন্ত বিভিন্ন আলোচনা, মতামত এবং তথ্যের আদান প্রদান বা সঠিক প্রযুক্তির জন্য প্রযুক্তিবিদ বিনিয়োগকারী খুঁজে পাবেন এবং তাদের পণ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারবেন অংশগ্রহণকারীরা। সম্মেলনে যোগ দিচ্ছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট থেকে শুরু করে তথ্য প্রযুক্তির সব বড় বড় প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদরা। এদিকে করোনা মহামারীতে এই আয়োজন কিছুটা চ্যালেঞ্জ হলেও পর্তুগালে বর্তমানে সংক্রমণ কম থাকার কারণে তা সম্ভব হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।